ফাইন, আমরা এখন কন্টিনিউ করব। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো দেখেন, যারা যারা সফটওয়্যার ইনস্টল করছেন এবং করেননি, করার পরে সবাই যে উইন্ডোজ 10 ব্যবহার করলে বা 11 ব্যবহার করলে, যে স্টার্ট বাটন, এগুলোকে এটাকে বলে স্টার্ট বাটন। তো স্টার্ট বাটন এই যে আপনার ইসের আর কি, উইন্ডোজের সাইন ক্লিক করলে এই যে ইনস্টল সফটওয়্যারগুলো এখান থেকে বের হয়ে আসে। তো এখান থেকে আমি 2017 পাবেন, ইনস্টল যাদের করা আছে তারা পাবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আসেন, সামনে যেগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি, কেননা আপনার আগে জানা দরকার এর কোথায় কী আছে, আপনি হারাই গেলে বা কোথায় গেলে কী পাবেন এগুলো জানার দরকার। আজকে ক্লাসে মূলত আমরা টোটাল ইন্টারফেসটা আর ওয়ার্ক স্পেসটা এগুলো নিয়ে কথা বলবো এবং ফাইলের ভেরিয়েশন নিয়ে কথা বলবো। এটা মাস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। দেখেন, ফার্স্টে যখন আমি এখানে ওপেন করলাম, স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখান থেকে ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমার সামনে এরকম আসবে, আপনাদের সামনে এরকম আসবে। এবং আপনাদের সামনে আসার পরে এই যে ওপেন রিসেন্ট যে আইটেম, এইখানে এই ফাইলগুলো থাকবে না। তার কারণ কি, আমি তো এখানে প্রতিনিয়ত ক্লাস নিয়ে বা কাজ করি, তার পারপাসে আমি যে কাজগুলো করি সেগুলো এখানে সেই ফাইল আকারে দেখাচ্ছে, রিসেন্ট ফাইলে। আপনি এখানে কিছু থাকবে না, কিন্তু এই সাইডে এটা থাকবে, এই সাইডে এটাও থাকবে, ঠিক আছে, এই দুটো থাকবে। এখন এগুলো কি, আমি যে ফাইলগুলো রিসেন্টলি ওপেন করছি সেগুলো, এইগুলো হচ্ছে আমরা যে এখানে ফাইল তৈরি করব, বিভিন্ন ধরনের কাজ করব এর ভিতরে, অ্যানিমেশনের পারপাসে বিভিন্ন আপনার হচ্ছে ক্যাটাগরি ইউজ করে করতে হবে, বিভিন্ন টেমপ্লেটে কাজ করতে হবে, সেইগুলোর ভেরিয়েশন হচ্ছে এখানে। যেমন HTML5 ক্যানভাস, যেটা আপনি বিভিন্ন ওয়েবসাইটে যদি যান, বিভিন্ন ওয়েবসাইট ওয়েবসাইট তো বোঝেন, যেমন প্রথম আলো পত্রিকা বা প্রথম আলোর যে ইলেকট্রিক বা আপনার বলবো যে অনলাইন সংস্করণ আছে, এটা একটা পত্রিকা। যেমন নিভেলি, দারাজ, এটা একটা ওয়েবসাইট। তো এইসব ওয়েবসাইটগুলোতে দেখবেন অনেক সময় ব্যানার থাকে, হ্যাঁ ব্যানার থাকে, যেমন একটা ইমেজের উপরে ইন্টারঅ্যাক্টিভলি এগুলো চেঞ্জ হচ্ছে, আপনার প্রোডাক্টগুলো চেঞ্জ হচ্ছে বা আদার্স এসবগুলো চেঞ্জ হচ্ছে। যেমন আমি এখানে যদি একটা এক্সাম্পল দিই, এখানে তো এক্সাম্পলে যদি যাই, তো আপনি এখানে দেখতে পাবেন যে হচ্ছে আমি এখান থেকে প্রথম এলো আলো, আরে এই দেখেন প্রথম আলো ধরেন এই সাইডটাতে আসলাম। আসার পরে আমার এখানে কি হচ্ছে দেখুন, বিভিন্ন ধরনের অ্যাড ট্যাডগুলো দেখতে পারবেন চারি সাইডে। হয়তো সামনে একটা আসতেছে, এটা না, এটাতে স্টিল ইমেজ, এই যে দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে না, যেটা গত ক্লাসে করছিলেন। এইগুলো হচ্ছে এরকম ওয়েবসাইট ইউজ করার জন্য আমরা কি কি ফরম্যাট নিতে পারি, এই ফরম্যাটটা আমাদের জন্য আদর্শ। তার কারণ কি, এই ওয়েবসাইটগুলো কিন্তু HTML বা এই যে কোড দিয়েই কিন্তু তৈরি। দেখেন বিভিন্ন ধরনের কোডিং করে কিন্তু ওয়েবসাইটগুলো তৈরি আসলে, এই জন্য কিন্তু আমরা ওই ফরম্যাটটা আসলে ইউজ করবো। দেখ বিভিন্ন ধরনের এই HTML বলতেছিলাম, দেখ তো আমরা যদি এই ধরনের কোনো ক্লায়েন্টের যে ওয়েবসাইটে ইউজ করবে বা অ্যাডের জন্য ইউজ করবে, তো তা তার সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফরম্যাটটা ইউজ করে সেই কাজটা শুরু করব। ওয়েবজেল যেটা, ওয়েবজেল হচ্ছে আপনার এইখানে মূলত মেন যে কাজটা হচ্ছে আপনার, যে সহজে যদি বলি কমপ্লেক্স না করে, তো আপনার এই ওয়েবজেল এই মুডটা বা এই মানে আপনার ক্যাটাগরিটা এটা কাজ করে মেইনলি হচ্ছে আপনার এই যে পিসির যে মাদারবোর্ডগত যে গ্রাফিক্স আছে, এটা তো যে কোনো কাজ করতে গেলে গ্রাফিক্স রিলেটেড বা গ্রাফিক্সের কাজে আসে, যে গ্রাফিক্যালি যে প্রিভিউগুলো আসে এগুলো কিন্তু এই প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু থাকে, হ্যাঁ প্রত্যেকটা পিসিতে থাকে, না হলে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পেতাম না। তো এইটা যখন কাজ করে ওয়েবজেলটা মূলত যে আপনার হচ্ছে মানে এক্সটার্নাল কোনো গ্রাফিক্স কার্ডের হয়তো সমস্যা দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, আপনি বেটার সলিউশন পাবেন। আর এখানে আর HTML আর ওয়েবজেলের ভিতরে একটু হালকা ডিফারেন্স আছে, সেটা আমি একটু বাদে আজকে ক্লাসে একটু বাদে ওটা ক্লিয়ার করব। আর অ্যাকশন স্ক্রিপ্ট যেটা, সেটা হচ্ছে আপনি এখান থেকে যদি তৈরি করেন, সেটা আপনি এটা এটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনি ওয়েবসাইটে বলেন, যেখানে বলেন সেখানে ইউজ করতে পারবেন, এটা সব জায়গায় যায়, মানে সিগনিফাসের মতো আর কি, মানে সব জায়গাতে যা ওয়েবসাইটে দিলেও কাটবে, ফেসবুক পেজে অ্যাড ভিডিও আকারে এগুলো কাট, মানে সব জায়গায় কাটবে আর কি। আর এগুলো তারপরেও এই দুটো একটু আলাদা আছে, যদি আপনি মনে করেন যে না শুধু আমি HTML দেখব, তো এটা করতে পারেন। এইখানে আবার কিছু কাহিনী আছে, আমি সামনে ক্লিয়ার করতেছি। আর এই যে অপশনগুলো এয়ারপোর্ট ডেস্কটপ, দেখেন এই এয়ারপোর্ট ডেস্কটপ মানে কি, দেখেন ইয়ার যে এগুলো যে অ্যাপলের যে
পিসি গুলো আছে, যে ম্যাক বলে যেখানে, ম্যাক এয়ার বা এরকম যে বলে, তাদের যে সেট আপ আছে বা তাদের তাদের ডিভাইস ইউজ করলে তারা যখন হচ্ছে ওই পিসির অনুযায়ী করবে বা দেখবে, সেই ক্ষেত্রে তার সেট আপ নিয়ে এইগুলো আছে। জাস্ট এইগুলো আমি বলার কথা বলছি, অ্যান্ড্রয়েডে যে দেখবেন অ্যান্ড্রয়েডের স্ক্রিনগুলো ছোট হয়, সেট আপটা ছোট হয়, তো সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে গেলে আপনি এটা নিতে পারেন, অ্যান্ড্রয়েড ফর এয়ার ফর অ্যান্ড্রয়েড। তারপরে হচ্ছে এই যে আইএসও, এই ইয়ার মানে এগুলো নিয়ে আপনার এখন হচ্ছে ডেস্কটপের পারপাসে এটা ইউজ করবেন, যদি অ্যান্ড্রয়েডের জন্য জন্য অ্যাপ তৈরি করেন সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। এগুলোর কি বলে যে ট্যাবলেট ট্যাবলেট আছে না, সেই সব কাজে ঠাজে এইগুলোর ইয়ে প্রিসেট নিতে পারেন। এইখানে আমি কোনো কমপ্লেক্স করে বোঝাচ্ছি না, আমি সহজভাবে বলার চেষ্টা করলাম। এইখানে আমি যদি আরেকটু এর যে ভাষা আছে, এর সফটওয়্যারগত যে নাম আছে সেটা নিয়ে যদি বলতে চাই, সেটা আপনাদের কাছে এখনই মনে হবে যে একটু জটিল বা কি দেখি। আমি দরকার নেই, হয়তো কিছু কিছু লোক বুঝেন, কিছু কিছু বোঝেন না, তা আমি টোটালি ভাবতেছি আপনার কিছু বোঝেন না। আর ইয়ার টিয়ার এগুলো কি দেখি, আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন আপনার কোন সেট আপ নিতে হবে কোনটা না। এটা জাস্ট আর একটা দুইটা ক্লাস যেতে দেন, আর এগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করার দরকারই নেই ভাই। আপনি শুধু যদি অ্যাকশন স্ক্রিপ্ট, আপনি দেখবেন সবসময় অ্যাকশন স্ক্রিপ্টই মারতে থাকবেন, আর এসবের তো আপনার দরকারই হবে না। মানে এখানে লাগে একটা সফটওয়্যার পূর্ণাঙ্গ একটা বিষয় থাকা লাগে, তাই এইগুলো এইখানে আছে, ঠিক আছে। আর এই যে বিষয়গুলো যে এইখানে গেটিং টু স্টার্টেড, মানে এটা হচ্ছে কিছু পরিচিতি বা নিউ ফিচার টিচার, এইসব টিচার যে ডেভেলপাররা কীভাবে ইউজ করে, এটা আরও ডেভেলপ করছে, এরকম নানান ধরনের কিছু পড়াশোনার বিষয় এসে এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে। তবে আমি অনুরোধ করবো আপনার, আমরা যেহেতু ক্র্যাক ফাইল ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা কখনোই এই সাইটটাতে যাব না, ঠিক আছে, কারণ আমরা তো সব ক্র্যাক ফাইল ইউজ করছি। এই সাইটটাতে যেতে গেলে আপনার অবশ্যই এই সফটওয়্যার লাইসেন্স কিনতে হবে, লাইসেন্স কিনলে তখন ওদের সার্ভার বলেন বা ওদের যে অ্যাক্সেসগুলো আছে সেগুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে। তা আপনি এখানে মাথায় রাখেন এই এই তিনটা নিয়ে আমরা বেশি কাজ করবো, এইগুলো জাস্ট থাকার কথা তাই আছে। এইগুলো আসলে যে একটু তেমন কোনো ইয়া নাই, যদি আপনি গেম টেম ডেভেলপ করেন সেক্ষেত্রে যে অ্যাকশন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এগুলো আরও বিভিন্ন কাজে ঠাজে আসে আর নানান কাহিনীতে। তো এটা গেল, আমি এখন এখানে যতগুলো কথা বললাম জাস্ট আপনাদের মাথায় একটু রাখার জন্য, এখানে এইটা কী দিক করে, ওইটা কী করে, এগুলো নিয়ে আসলে আমরা আর কোনো গবেষণাই করবো না সামনের দিনগুলোতে, আপনাদেরও দরকার হবে না, তারপরেও সামনে আসে তা আমি বললাম। এরপরে আসেন যে টোটাল এই যে জায়গাটা দেখেন, এই টোটাল এই জায়গাটা, এই টোটাল জায়গাটাকে বলে ওয়ার্ক স্পেস। যেমন আপনি যদি কোনো অফিসে কাজ করেন, আপনার ডেস্কটাই হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস, যেমন তেমন আমি অ্যাজ এ অ্যানিমেটর আমি অ্যানিমেশন করি, তো আমার এই মোবাইল মানে এই কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, এই সফটওয়্যার অ্যানিমেট সফটওয়্যারটা ওপেন করছি, তো এই কারণ এইটাই আমার হচ্ছে ওয়ার্ক স্পেস। এই জন্য এটাকে বলা হচ্ছে টোটাল জায়গাটা মিলে বলা হয় ওয়ার্ক স্পেস। কেউ একজন প্রশ্ন করতে পারে যে